আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে আমার খুবই ফেভারেট একটা রেসিপি হালি মিক্স আমি এই রেসিপিটিটা প্রায় সময় করে থাকি আমার ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডস সার্কেল সবাই খুবই পছন্দ করে আমার হাতের এই হালি মিক্সটা তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তা আমি এখানে রাঁধুনি হালি মিক্স ইউজ করবো আমি প্রথমে ডাল ও শস্য দানাগুলো গর ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে নেব এরপর এগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর পনেরো থেকে বিশ মিনিটের জন্য এগুলো আমি রেখে দেব তারপর চলে যাব মূল রান্নায় আমি একটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারেই হালিমটা রেডি করে নেব আমি প্রথমে পেঁয়াজ বেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমার বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব মাংস আমি এখানে গরুর মাংস নিয়েছি আধা কিলো হাঁড় সহকারে এবং মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো ভালো করে নেড়ে ছেড়ে আমি দিয়ে দেব মশলাগুলো হালি মিক্সের যে গুঁড়ো মশলার প্যাকেটটা থাকে ওই প্যাকেটটার সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে এগুলো আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব তো মাংসগুলো আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ডালগুলো আমি যে ভিজিয়ে রেখেছিলাম শস্য ডালগুলো সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট মাংসর সাথে কষিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি মাংস এবং ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য তারপর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দেব। সরি মাঝখানে আমি একটু লবণ দিয়ে দেব যেহেতু মশলার সাথেই লবণ থাকে আর এখন সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দেব শস্য দানাগুলো এবং মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে হালিমটাও ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারও চলে এসেছে আমি এই পর্যায়ে ভেজে নেব পেঁয়াজ বেরেস্তা কানহালে হালিমের সাথে তো পেঁয়াজ বেরেস্তা ছাড়া একদমই চলবে না তাই আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি রেডি করে নিচ্ছি আমার পেঁয়াজ বা বেরাস্তাগুলো রেডি হয়ে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো নামিয়ে নেব আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং সাথে সাথে গরম থাকার অবস্থা আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে আমার পেঁয়াজগুলো বেরেস্তাগুলো ঠান্ডা হওয়ার পরও মসমসে থাকবে সেই জন্য তা আমার হালিম ডেকোরেশনের জন্য আরও যা যা লাগছে সেগুলো হলো শশা কুচি পেঁয়াজ বেরেস্তা টমেটো কুচি লেবু আদা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দেখতে পাচ্ছেন আমি এগুলো সবগুলো কেটে নিয়েছি এখন আমি একটা সার্ভিং ডিশেও নিয়ে নিয়েছি কীভাবে পরিবেশন করছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি আমার মতো করে সার্ভ করছি আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একজনের পরিমাণে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ইয়ামি একটা কালার এবং খেতেও ভীষণ মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন